সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ও ভুটানকে হারিয়ে 14 বছর পর সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজ জার্সিধারীরা। সেমিফাইনালে কুয়েতের বিপক্ষেও দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে আকস্মিক এক গোল হজম করে স্বপ্ন ভাঙে জামাল ভূঁইয়াদের। তবে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ এবার ফিফা র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের। 192 থেকে 3 ধাপ এগিয়ে 189 নম্বরে উঠে এসেছে হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা। আজ হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা। দীর্ঘ সময় বাংলাদেশ 192 র্যাঙ্কিংয়ে আটকে ছিল, উন্নতি হচ্ছিল না কিছুতেই, বরং বাজে পারফরমেন্সে আবারও অবনমনের আশঙ্কা জেগেছিল একসময়। তবে সাম্প্রতিক সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফে চোখ ধাঁধানো খেলা উপহার দিয়েছে, ফলে 8 রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল সবুজ জার্সিধারীদের।